শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজত শেষে জীবন কৃষ্ণ সাহা সহ মোট ছয়জনকে হাজির করানো হলো আলিপুর স্পেশাল সিবিআই আদালতে। লক আপ থেকে সিবিআইয়ের চার নম্বর আদালতে নিয়ে যাওয়ার সময় জীবন কৃষ্ণ সাহাকে প্রশ্ন করা হয়, নারদ মামলায় কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তলব করা উচিত? প্রশ্ন এড়িয়ে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানালেন তিনি। আজকে বিশ্বকর্মা পুজোর দিন, কালকে গণেশ চতুর্থী, বাংলার জনগণ আপামর আমার বিধানসভা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আর কিছু না, এটা বিচার্য বিষয়, সবকিছুই কোর্ট মনিটর বিষয়। এরপরে তাকে জিজ্ঞাসা করা হয় আপনার মোবাইলে বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারী আধিকারিকদের, তার উত্তরে তিনি বলেন সব মিথ্যে, সব ষড়যন্ত্র, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। আদালতে জীবন কৃষ্ণ সাহার আইনজীবী তার জন্য কোনো জামিনের আবেদন করেননি, তবে সিবিআই আইনজীবী বলেন বলা হচ্ছে সিবিআই শুধু রিমান্ডে নিচ্ছে, অভিযুক্তদের যদি ভূমিকা দেখা যায় ওদের অনেক ভূমিকা আছে, বেআইনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, এরা অন্যজনকে ইনফ্লুয়েন্স করেছে। এরপরেই জীবন কৃষ্ণ সাহা সহ ছয়জনকে 27 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিলেন বিচারক। জেলযাত্রা আরও দীর্ঘায়িত হল অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। ক্যামেরায় সাত্তকী আচার্যের সঙ্গে সৌভিক গিরি এবং রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।